আফিফ আহমদ আপনি লিখেছেন অতি সম্প্রতি একজন আলোচিত তরুণ বক্তা বিশ্বখ্যাত ইমরান নজর হোসেনের বিভিন্ন তত্ত্ব গবেষণা হুবহু কপি করে জনসমক্ষে বক্তব্য দিচ্ছেন লোকেরা এসবকে তার নিজের গবেষণা মনে করে প্রশংসায় ভাসাচ্ছেন প্রশ্ন হলো এইভাবে কারো তত্ত্ব গবেষণা নিজের বলে চালিয়ে দেওয়া যায় আছে কি ভাই আফিফ আহমদ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে অন্যের কথা অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে আমরা অনেকে মনে করি যে দিনই বিষয় তো এখানে আবার কাটিসির বিষয় কি আছে আসলে এখানে সমস্যার জায়গা হলো যে কোনো গবেষণা কোনো তত্ত্ব যদি কারোর থাকে সেটা অন্য কেউ যদি বলেন তাহলে সেক্ষেত্রে যিনি এই গবেষণাটি করেছেন যার এই তত্ত্বটি যিনি আবিষ্কার করেছেন তার কথা উল্লেখ না করার ফলে মানুষ মনে করে যে যিনি নকল করেছেন এগুলো তার তত্ত্ব তার গবেষণা তখন মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয় অনেক সময় যার গবেষণা তিনি নকল করেছেন তাকে বরং নকল বাজ মানুষ বলে যেমন আমি একবার দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আমার একটা ফেসবুক স্ট্যাটাস বেশ মানুষের কাছে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তো ওইটা আমি আবার নিয়মিত বিরতিতে এক দু বছর পর পর রিপোস্ট করি যখন নতুন করে পোস্ট করেছে আমাকে অনেক মন্তব্য করলো ভাই অন্যের পোস্ট কপি করলেন অথচ পোস্টটা আমার আমার পোস্টা এত মানুষ কপি পেস্ট করেছেন উইদ কাটিসি যে এখন আমাকে মানুষ নকলবাজ মনে করছে এটা একটা সমস্যা আর দ্বিতীয়ত হলো যে একটা উক্তি একটা গবেষণা এটা একজন মানুষের তরফ থেকে একজন মানুষ যখন সেটা করেন তখন সেটা নিজের বলে চালিয়ে দেওয়া এটা একটা প্রতারণা আপনি বলবেন যে আমার উদ্দেশ্য সেটা না আপনার উদ্দেশ্য যাই হোক কিন্তু আমভাবে এটা নিষিদ্ধ ওলামা একরাম এটাকে ইন্তেহাল বলেন এনতেহাল সকল ওলামা একরামের কাছে দর্শনীয় একটি বিষয় বিধায় ওস্তাজ এর নাম উল্লেখ নিতে আমাদের করতে আমাদের কার্পণ্য থাকা উচিত নয় এ বিষয়ে আপনার খোদ ইমরা নজর হোসেন সাহেবের বক্তব্য আমি শুনেছি তিনি বিষয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছেন যে আমার থেকে কোনো তত্ত্ব কোনো গবেষণা কেউ জানার পর সেটা প্রচার করতে আমার নাম উল্লেখ করতে কেন কার্পণ্য থাকবে সেটা কেন এমনভাবে বলবে যেটা তার গবেষণা দীর্ঘ বছরকে বছর যুগ যুগ ধরে গবেষণা করা জিনিসগুলো কিভাবে কেন প্রচার করবে এখানে আমরা ইমরান নজরুল হোসেন এর সকল গবেষণা সঠিক তা কিন্তু বলছি না বা তার গবেষণার কোনো সার্টিফিকেট দিতেও আমরা বসে নিয়ে আসার যোগ্যতাও আমাদের নাই আমরা শুধু বলছিলাম যে তিনি বা অন্য কারোর গবেষণা এভাবেই নকল করা অনুচিত আমি আবদুল্লাহ জাহিন রেমহল্লার একটা তত্ত্ব সার রাহে কোন একটা বিষয়ের উপর একটা কথা বলেছেন এই কথাটা যখন আমি বলতে যাব তখন আমাকে বলতে হবে ডক্টর আবদুল্লাহ জাহিমহল্লা বলেছেন এরকম আমি যখন এটা না বলে সাধারণভাবে বলবো তখন সাধারণ মানুষ আমার বক্তব্য মনে করবে তো এটা অনুচিত কাজ এই এটা এলম এর তালেবেলমের এবং তলবে ইলমের আদবের খেলাফ এই কাজগুলো আমরা করবো না আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন বাকি আলহামদুলিল্লাহ একজনের গবেষণা আরেকজনের তত্ত্ব আরেকজন প্রচার করতে পারবেন এমন কোনো কথা নেই সবাই সব ভালো জিনিস যদি ভালো মনে করেন কোনোটা তার কারো ভালো কোনো কিছু পান সেই ভালোটুকু আপনি প্রচার করতে পারেন কিন্তু দায়িত্বশীল হতে হবে এক্ষেত্রে এবং কোনো প্রকার অসাধুতার আশ্রয় নেওয়া যাবে না